আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সুরায় সিজদা আয়াত নম্বর 20, সুরায় জুমার আয়াত নম্বর 19, সুরা আল ইমরান আয়াত নম্বর 24 ও 25 আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই ভাইরা আমার। আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই কোরআনে, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে, কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়, যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন, তো তার মানে তো আর বের হতে পারবে না? না, চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে। আমরা যাবজ্জীবন বলি না, যাবজ্জীবন, এই যাবজ্জীবন এর মানে সব সময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, এটা লিমিটেড টাইম, এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোরআনে কারিম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না, এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এ উদ্দেশ্য না। আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস আকীদা এটা না। এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মনে না করে, মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই মানতে খারিজ হয়ে যায়, সেই হিসাবে সে চিরকাল থাকতে পারে। বাট অপরাধ করেছে তাদের বোধ ছিল, অপরাধ বোধ থাকার পরও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কিভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরা চিত্রায়ণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে, এই বিশ্বাসে বিশ্বাসী হলো আহলে সুন্নাহ জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালহীনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝলেন, আমরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তির দিকে যেতে যেতে পারে। এক ভাই প্রশ্ন করেছেন আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? আমরা আমাদের মৃত মা বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, একে অন্যের জন্য অনেক সময় দান করি, তাই না? এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে, এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে, তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, একজন অনাত্মীয় গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, যদি তুমি আত্মীয় কোনো গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুটি সওয়াব পাবে, এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সেটি একটি সওয়াব, আরেকটি হলো দানের সওয়াব। এজন্য আপনি কোনো দান, কোনো দাক্ষিণ্য, কোনো আপনার সাদাকা যদি করতে হয় এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় যদি অভাবী হয়। ধরুন আপনি
আপনি নিজে প্রাপ্তবয়স্ক, আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী, তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন। আপনার বোন আছেন অভাবী, তাদেরকে অগ্রাধিকার দিবেন। ভাতিজা ভাতাজি অভাবী আছে, তাদেরকে অগ্রাধিকার দিবেন। আপনার চাচা ফুপু গরিব আছেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। এরকম লোকদেরকে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। এর মানে আবার এটা না যে শুধু তাদেরকেই দিবেন আর কাউকে দিবেন না, এদেরকে অগ্রাধিকার দিবেন, এদেরকে আগে দিবেন, এরপরে বাকিদেরকে দিবেন। এটা হলো সবচেয়ে উত্তম। আর তাছাড়া আপনার বাবা মার জন্য, মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায়ে জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন। কারণ সাদকায়ে জারিয়া যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে, এই দানটা এটার সওয়াব অন টাইম হবে না, দীর্ঘকাল পর্যন্ত হবে। যেমন কথার কথা, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন, আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন, কোনো জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন, কোনো জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন, কোনো জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন, একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন, একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন, স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে। অথবা আপনি একটা গাছ লাগালেন, কয়েকটা গাছ লাগালেন, সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যে আল্লাহ, এই গাছ লাগানো একটা ইবাদত, আমরা অনেকে জানি না, এই ইবাদতটি, এই কামলটা আমি করলাম আমার মৃত বাবার থেকে, মায়ের তরফ থেকে, তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম। অন টাইম ইবাদতের চাইতে সাদকামূলক, সাদকা জারিয়ামূলক ইবাদত, এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জেনারেল পড়ুয়া ছাত্ররা কিভাবে হেফজ করে আগাতে পারে? জেনারেল শিক্ষিত ভাইয়েরা আপনারা হিফজ করবেন কিভাবে? আমি অনেক জেনারেল শিক্ষিত ভাইকে জানি যারা ব্যক্তিগত চেষ্টায় হিফজ করেছেন কোরআনে কারিমের। আর কোরআনে কারিমের হিফজ পুরাটাই করতে হবে, না হলে আপনি একেবারে হিফজ করার আর কোনো অপশন নাই, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে কোরআনের এক পারা হিফজ করেন, দুই পারা হিফজ করেন, একটা সহজ বুদ্ধি হলো 27, 28, 29, 30 এই শেষের পারাগুলোর আয়াতগুলো খুব ছোট ছোট থাকে, এগুলো 10টা 20টা করে আয়াত আপনি মুখস্থ করেন এবং প্রতিদিন নামাজের মধ্যে সেটা এক্সারসাইজ করেন, তেলাওয়াত করতে থাকেন, একটা সময় দেখবেন আপনি হিফজের দিকে আগায় গেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনলাইনে অনেকগুলো হিফজ করার প্ল্যাটফর্ম আছে জানা শিক্ষিত ভাইদের জন্য, সেগুলো অনুসরণ করতে পারেন। অফলাইনে অনেকগুলো ভার্সন আছে, কোনো হাফিজ ছাত্রকে দিয়ে, হাফিজ ওস্তাদজিকে দিয়ে মসজিদগুলোতে ছোট ছোট কোরআনের আসর করতে পারেন। আমাদের দেশে হাফেজ হইতে হলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। আমি সৌদি আরবে দেখেছি যে জেনারেল শিক্ষিত ভাইয়েরা শুধু হাফেজ না, আলেম হচ্ছে। আমার অফিসে যিনি ইমিডিয়েট বস ছিলেন ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে, আপনার ইসলামিক সেন্টারে দাম্মামে, এই ভদ্রলোক ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন আমাদের, যারা আলেম ছিলাম, দায়ী ছিলাম, আমাদের সবার বস ছিল। পরে আমার কাছে একটু অবাক লাগলো যে লোকটা, তিনি সৌদি ইলেকট্রিক্যাল কোম্পানিতে, ইলেকট্রিসিটি কোম্পানিতে চাকরি করেন এবং তিনি এত বড় একটা ইসলামী প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের প্রধান। তখন আমাকে বলা হলো যে না, উনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার নন, তিনি নিজস্ব প্রচেষ্টায় আলেমও হয়েছেন, অর্থাৎ তিনি অনার্স মাস্টার্স করেছেন ইসলামিক সাবজেক্টের উপরে, আলেম হয়ে গেছেন, হিফজ করেছেন। তো ভাইরা আমার, আমাদের দেশে এই জিনিসটা একেবারেই নাই। আমি আজকে মাগরিবের পরে এক জায়গায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম, একটা হাদিস শুনলে আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের খুব কষ্ট লাগে। হাদিসটা হলো বুখারীর হাদিস, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখলো আর শেখালো তারাই হলো সবচাইতে উত্তম। এই হাদিসটা শুনলে আমাদের জেনারেল শিক্ষিত অনেক ভাই মনে করেন, আরে এই অপশনটা তো আমাদের জন্য নাই, মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদের জন্য এই হাদিসটা। ভাইরা ঠিক আছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কোরআন শিখে শিখায়, কিন্তু এর মানে এই না যে আপনাদের জন্য সে অপশন নাই, আপনিও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, নিজস্ব প্রচেষ্টায় ওলামাদের তত্ত্বাবধানে এটি আপনি শুরু করতে পারেন।